নমস্কার, শ্রী আম্মা ভগবান শরণম। আমরা এখন শ্রী ভগবানের বোধ শুনব। একজন মুক্তা সমস্ত দৃষ্টিকোণ ও ধারণা থেকে মুক্ত এবং যা আছে তার সাথে এক হয়ে থাকে। আজকের চমৎকার। আমি ভারতের তামিলনাড়ুর মাদুরাই থেকে ইন্দ্রমূর্তি বলছি। আমার জীবনের সমস্ত কষ্ট, দ্বন্দ্ব সবকিছু সম্পূর্ণ বদলে গিয়ে এখন শুধুমাত্র মহান আভ্যন্তরীণ শান্তি, আনন্দ এবং নিঃশব্দতা বিরাজমান। এখন আমার আর কোনো বিচার বা অপরাধ বোধ নেই, যা আগে আমার সমস্ত ঊর্জা শক্তি শুষে নিচ্ছিল। আভ্যন্তরীণ অনর্থক কথাবার্তা এবং মানসিক বোঝা সবকিছু অনায়াসে এবং চমৎকারিকভাবে মুছে গিয়েছে। এখন আমি ভিতর থেকে সম্পূর্ণ খালি অনুভব করি। আমি আগে যা করতাম এখনো সেই কাজই করি, কিন্তু এখন আমার নিজের পরিচিতির কোনো ভাবনা নেই। আমি খুবই হালকা এবং সহজ অনুভব করি। আমি এখন সব কাজ আগের থেকে অনায়াসে এবং প্রবল ঊর্জা শক্তির সাথে করতে পারি। শ্রী সর্বদেব পরমজ্যোতির সাথে আমার বন্ধন এবং মার্গদর্শন অনেক বেশি শক্তিশালী হওয়ায় আমার ব্যবসার পরিকল্পনাও স্বয়ংক্রিয় হয়ে গিয়েছে। শক্তিশালী দৈব উপস্থিতির কারণে এখন আমার আর বিন্দুমাত্র ভয় নেই। আমি বাস্তবিক চিন্তা ও কাজ করতে সক্ষম হয়েছি। আমি এখন অনায়াসে জীবনের প্রবাহের সাথে চলি, যার ফলে আমি খুব দক্ষতার সাথে সব সিদ্ধান্ত নিতে পারি এবং ভালো ফলও গ্রহণ করি। আমি ব্যবসায় আগের থেকে অনেক বেশি বৃদ্ধি দেখতে পাচ্ছি। আজকাল আমি কোনো দ্বন্দ্ব ছাড়াই বর্তমানে কাজ করতে পারি, তাই আমার ঊর্জা শক্তিও স্থিতিশীলতা এসেছে। জীবন এখন আনন্দময়। যে আশীর্বাদ আমি প্রাপ্ত করেছি তা অবর্ণনীয়। আমি অনুভব করতে পারি যে আমি দৈব উদ্দেশ্য সাধনের জন্য দৈব হস্তের একটি যন্ত্র মাত্র। কোটি কোটি ধন্যবাদ প্রিয় শ্রী সর্বদেব পরমজ্যোতি, আমার জীবনে এই মহান আভ্যন্তরীণ পরিবর্তনে নিয়ে এসে আমার মনের ভিতরের সমস্ত জঞ্জাল দূরীভূত করে আমার মনকে একটি সুন্দর বাগানে পরিণত করার জন্য। অনেক ভালোবাসা প্রিয় আম্মা ভগবান।